হ্যালো ফ্রেন্ডস, আরো একটি নতুন ফ্রেশ ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। বন্ধুরা, সবার জন্য একটি বিরাট সুখবর নিয়ে চলে এসেছি। রাজ্যে নতুন করে 500+ শূন্যপদে নিয়োগ করা হবে, অর্থাৎ খাদ্য দপ্তরে যে ফুড এসআই আমরা বলে থাকি সেই নিয়োগ করা হবে, এবং খুব শীঘ্রই এই সপ্তাহের মধ্যেই কিংবা আগামী সপ্তাহের মধ্যেই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করবে পাবলিক সার্ভিস কমিশন। এই সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ আপডেট আজকে বর্তমান পেপারে উঠে এসেছে, সেই আপডেট তুলে ধরব। তোমরা সকলেই জানো বর্তমান পত্রিকা যেসব আপকামিং আপডেট দেওয়া হয় রাজ্য সরকারের চাকরি সংক্রান্ত, সেইগুলি কিন্তু একদম সঠিক, এবং এই বিজ্ঞপ্তি প্রকাশের পরপরই অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে। তোমরা যদি মাধ্যমিক পাস করে থাকো তাহলেই ফুডে এসআই পদে আবেদন করতে পারবে। তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। আর প্রতিবারের মতো একটাই রিকোয়েস্ট, তোমরা যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল আইকনটি প্রেস করে দেবে। তো ফ্রেন্ড, অন স্ক্রিনে দেখতেই পাচ্ছ এখানে কি বলেছে, ভোটের মুখে ফের 500-এর বেশি ফুড ইন্সপেক্টরের নিয়োগ করছে পিএসসি পাবলিক সার্ভিস কমিশন। তাহলে এখানে কি বলেছে, বিধানসভা ভোটের আগে খাদ্য দপ্তরে ফের এক ঝাঁক নিয়োগ হতে চলেছে। ফুড ইন্সপেক্টর পদে 500-এর বেশি সরকারি চাকরির সুযোগ তৈরি হতে চলেছে। সব কিছু ঠিকঠাক থাকলে চলতি কিংবা আগামী সপ্তাহ পরীক্ষার আয়োজনের দায়িত্বপ্রাপ্ত পাবলিক সার্ভিস কমিশনের সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করবে। এখানে কিন্তু বলে দিয়েছে এই সপ্তাহে কিংবা আগামী সপ্তাহে কিন্তু অফিসিয়ালিভাবে আপলোড করবে নোটিফিকেশনটি। তারপর কি বলেছে, এই প্রসঙ্গে পিএসসির এক কর্তা বলেন, নবান্ন তরফে 500-এর বেশি শূন্যপদের ফুড ইন্সপেক্টর নিয়োগের প্রস্তাব পাঠানো হয়েছে। খুব শীঘ্রই আমরা খাদ্য দপ্তরে এই পরিদর্শন নিয়োগের বিস্তারিত তথ্য সংবলিত বিজ্ঞাপন প্রকাশ করব। বর্তমান পরিস্থিতিতে এই পরীক্ষা বসতে চেয়ে রাজ্য জুড়ে প্রায় 6 লাখ পরীক্ষার্থী আবেদন করবেন বলে মনে করেছেন এই কমিশন কর্তা। উল্লেখ্য, 2020 সালে প্রায় 950 জনকে ফুড ইন্সপেক্টর পদে নিয়োগের জন্য বিজ্ঞাপন দিয়েছিল পিএসসি, যাতে প্রায় 9 লক্ষের কাছাকাছি আবেদন পড়েছিল। গত সপ্তাহে অর্থাৎ 24শে ডিসেম্বর এই পরীক্ষার চূড়ান্ত 28শে ডিসেম্বর এই পরীক্ষার চূড়ান্ত ইন্টারভিউ শেষ করেছে কমিশন। এবার নেক্সট কি বলেছে, 3,500 সফল প্রার্থীর ইন্টারভিউ দ্রুত শেষ করতে 1 ডজন বোর্ড গড়েছিল পিএসসি, যার নজির এবং সাংবিধানিক নিয়ামক সংস্থার ইতিহাসে নেই। কয়েকদিন মধ্যেই ফুডের ইন্সপেক্টর পদে 950 শূন্যপদ পূরণের চূড়ান্ত মেধা তালিকা প্রকাশ করবে কমিশন। খুব শীঘ্রই কিন্তু মেধা তালিকা প্রকাশ করে দিয়েছে। এই প্রক্রিয়া চলাকালীন ফের নতুন করে 500-এর বেশি ফুড ইন্সপেক্টর পদে কর্মী নিয়োগের তোড়জোড় শুরু করেছে পিএসসি। এই পরীক্ষা বসতে হলে আবেদনকারীর অবশ্যই ন্যূনতম মাধ্যমিক উত্তীর্ণ হতে হবে। অর্থাৎ এখানে বলেই দিয়েছে কোয়ালিফিকেশন, তোমার মাধ্যমিক পাস হলেই তুমি ফর্মটি ফিল আপ করার জন্য যোগ্য হবে। বয়স হতে হবে 18 থেকে 40 বছরের মধ্যে। এটা কত হতে হবে, 18 থেকে 40 বছরের মধ্যে, কত অনুযায়ী, 1/1/2021 অনুযায়ী 18 থেকে 40 বছরের মধ্যে হতে হবে। তবে এসসি এসটি ওবিসি জন্য যথাক্রমে 5 এবং 3 বছরের অতিরিক্ত ছাড় এই ক্ষেত্রে কার্যকর পাবে। অর্থাৎ এখানে এসসি ওবিসির জন্য, এখানে কিন্তু এসসি এসটি ওবিসির জন্য কিন্তু গভর্নমেন্টের রুলস অনুযায়ী কিন্তু বয়সের নির্ধারিত ছাড় পাবেন। পিএসসি সূত্রের খবর, ফুড ইন্সপেক্টর পদে প্রথমে লিখিত পরীক্ষা হবে। তাহলে ফুডের এসআই ক্ষেত্রে প্রথমে লিখিত পরীক্ষা হবে, মাধ্যমিক যোগ্যতা মানে এই লিখিত পরীক্ষা, সফল প্রার্থীদের ইন্টারভিউ ডাকা হবে। অর্থাৎ এখানে কি বলেছে, যারা কোয়ালিফাই করবে রিটেন টেস্টে, তাদের রিটেন টেস্ট করার পরে কিন্তু তাদের ইন্টারভিউতে ডাকা হবে। প্রাথমিক লিখিত পরীক্ষার সুনির্দিষ্ট কাট অফ মার্ক স্থির করবে পিএসসি, তবে এটা চূড়ান্ত হবে মোট পরীক্ষার্থীর সংখ্যা এবং সাফল্যের হার উপর। সবশেষে ইন্টারভিউতে প্রার্থীর মেধা, ব্যক্তিত্ব, দক্ষতা যাচাই করেই কিন্তু পিএসসি গঠিত বোর্ড দক্ষতা যাচাই করবে কিন্তু পিএসসি বোর্ড পিএসসির গঠিত বোর্ড সব কিছু কিন্তু পিএসসির উপরে ডিপেন্ড করবে কে সিলেকশন হবে। সূত্রের দাবি, শূন্যপদকে মাথায় রেখে কমপক্ষে তার 3 গুণ বা বেশি প্রার্থীকে চূড়ান্ত ইন্টারভিউ ডাকা হয়ে থাকে। অর্থাৎ যে ভ্যাকান্সি বেরোবে তার 3 গুণ কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেটাই বলে দিয়েছে। সাম্প্রতিক ফুড ইন্সপেক্টর 950 শূন্যপদের জন্য মোট 3,500 প্রার্থীকে ইন্টারভিউ ডাকা হয়েছিল। অর্থাৎ যে আগে রিক্রুটমেন্ট হয়েছিল সেটা কিন্তু প্রায় 3,000 প্রার্থী ডাকা হয়েছিল। এবার কি বলেছে নেক্সট, নয়া নিয়োগের ক্ষেত্রে 1.5 থেকে 2,000 প্রার্থী চূড়ান্ত ইন্টারভিউর ডাক পাবে বলে
আশাবাদী কমিশন কর্তাদের একাংশ, অর্থাৎ এখানে যেই 500 শূন্যপদ রয়েছে, যেখানে 500 প্লাস শূন্যপদ রয়েছে, যদি 500 শূন্যপদ বেরোয় তাহলে 3 × 1500 ভ্যাকান্সি, কিন্তু 1500 জনকে কিন্তু ইন্টারভিউর জন্য ডাকা হবে, সেটা এখানে বলেছে। তাহলে খুব শীঘ্রই কিন্তু নিয়োগ হতে চলেছে, অর্থাৎ পাবলিক সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই বিজ্ঞপ্তি জারি করতে চলেছে। তাহলে আর দেরি না করে কিন্তু আমরা ফলো রাখবো, আর যখনই এই নোটিফিকেশনটি জারি করব সবার আগে কিন্তু এই ভিডিওটি বানিয়ে কিন্তু তোমাদের কাছে পৌঁছে দেব। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ ভিডিওটি ফুলফিলভাবে দেখার জন্য।